Bismillahirrahmanirrahim. আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ক্লাসটি এমএসসি কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সকল দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা, ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমাদের এই অনলাইন ক্লাসগুলি আমাদের সুযোগ্য অধ্যক্ষ ঢাকা কলেজের প্রফেসর নেহাল আহমেদ স্যারের নেতৃত্বে এবং আমাদের বিভাগীয় প্রধান শরীফা সুলতানা ম্যাডামের সহযোগিতায় আমরা নিয়ে যাচ্ছি, এবং তোমরাও এই ক্লাসের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করছো, এবং এটা আমাদের জন্য অনেক আনন্দের একটি ব্যাপার। তো যাই হোক, আশা করছি শিক্ষার্থীবৃন্দ, তোমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ অবস্থায় জীবনযাপন করছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। সামনে একটি জিনিস তোমরা খেয়াল করবে যে শীতকাল আসছে। অলরেডি বেশ কিছু জায়গায় শীত কিন্তু শুরু হয়ে গেছে। তো এই করোনা যে মারাত্মক যে রোগটি, এটি কিন্তু শীতপ্রধান অঞ্চলের উপরেই সবচেয়ে বেশি আঘাত এনেছিল গত কয়েক মাসে। তো সেই সমস্ত দেশে কিন্তু শীত ছিল সেই টাইমে। তো আমাদের দেশে সেই সময়টাতে যদিও ততটা শীত ছিল না, এবং মোটামুটি ক্রমান্বয়ে গ্রীষ্মকালই মানে বেশ গরম ছিল। তো সেই কারণে আমরা কিন্তু কিছুটা হয়তো বা সেখান থেকে রিলিফ পেয়েছিলাম। তো এবার যেহেতু শীত চলে আসছে, তো আমরা কিন্তু এই শীতকালটা খুব সাবধানের সাথে কাটাবো, এবং এই শীতের মধ্যে যে ঠান্ডাজনিত যে তোমাদের হাঁচি কাশি জ্বর এই সমস্ত নিউমোনিয়া, এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব খেয়াল রাখবো, কারণ এগুলার মধ্য দিয়েই কিন্তু করোনা আমাদের আক্রমণ করতে পারে। তো আশা করছি তোমরা ব্যাপারে নিজেরা এবং নিজেদের যে পরিবার সবাইকে সচেতন রাখবে। তো যাই হোক, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা যা পড়ছিলাম তা হচ্ছে ইনসেক্ট ট্যাক্সোনমি। তো ইনসেক্ট ট্যাক্সোনমির আন্ডারে আমরা বেশ কিছু অর্ডার ইতিমধ্যেই কিন্তু পড়ে ফেলেছি, আর যা বাকি রয়েছে কয়েকটি ইম্পর্ট্যান্ট অর্ডার, আমরা সেগুলো খুব দ্রুততার সাথে হয়তো নেক্সট ক্লাসগুলির মধ্য দিয়ে শেষ করে নিব। তো আমরা আজকে যে ইম্পর্ট্যান্ট অর্ডারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্ডার নিউরোপটেরা। খুব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার। তো এই অর্ডারের যে বিভিন্ন ধরনের ইনসেক্টগুলো রয়েছে, সেই ইনসেক্টগুলির যে ফ্যামিলি রয়েছে এবং তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। তোমরা আমার সাথে থাকো, আর চলো আমরা একটু বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। অর্ডার নিউরোপটেরা, বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই অর্ডারটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। এই অর্ডারের অন্তর্ভুক্ত যে ইনসেক্ট বা পতঙ্গগুলি রয়েছে তাদের কমন নেম অ্যান্ট লায়ন, লেস উইংস, স্নেক ফ্লাইস ইত্যাদি। তো এই নিউরোপটেরা অর্ডারটি দুটি গ্রিক শব্দ বা গ্রিক ওয়ার্ড, নিউরো মিন্স নার্ভ বা স্নায়ু এবং টেরা মিন্স উইং বা ডানা, এই দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে। তো এরকম নামকরণের কারণ কি, যে এই বর্গের যে সদস্যগুলি রয়েছে তাদের যে ডানা সেগুলি শিরাবিন্যাস অনেকটা স্নায়ুর মতো বা নার্ভের মতো থাকার কারণে এইরূপ নামকরণ করা হয়েছে। এই বর্গের অধিকাংশ সদস্য হচ্ছে স্থলবাসী এবং এরা কিন্তু শিকারী প্রকৃতির। অল্প সংখ্যক সদস্য পানিতে বাস করে এবং এগুলির লার্ভা মিঠা পানির স্পঞ্জ খেয়ে জীবন ধারণ করে থাকে। এদের কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে যেগুলি দিয়ে আমরা এই ইনসেক্টগুলিকে চিনতে পারবো, এবং আমি একটি ছবি একটি এঁকেছি নিউরোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত একটি ইনসেক্ট পরিডালাস। সাধারণ বৈশিষ্ট্যগুলো আমি একটু বলছি, তোমরা খাতায় টুকে নিবে। যেমন এদের দেহ হচ্ছে লম্বাটে, নরম, আকারে ছোট থেকে বড়। এদের যে দুই জোড়া ডানা থাকে সেগুলি কিন্তু মেমব্রেনাস বা ঝিল্লিযুক্ত। এদের যে ডানার শিরাবিন্যাস রয়েছে
সেগুলি জালের মতো বিস্তৃত। এদের যে মাউথ পার্টস বা মুখপাঙ্গ সেগুলি বাইটিং টাইপ বা কামড়ানোর উপযোগী। এদের যে অ্যান্টিনাগুলি হচ্ছে ফিলিফর্ম। এদের যে বক্ষ বা থোরাক্স অংশ সেটি সুগঠিত এবং বেশ বড় আকৃতির। এই অর্ডারের ইনসেক্টের সামনের পা আঁকড়ে ধরার জন্য উপযোগী। পায়ের টার্সাস 5 সেগমেন্টেড বা 5টি খণ্ডযুক্ত এবং যে উদর বা অ্যাবডোমেন অংশ রয়েছে সেটি হচ্ছে 10টি খণ্ডযুক্ত। এদের লার্ভা হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী ধরনের। এদের যে পিউপা দেখা যায় সেটি হচ্ছে এক্সারেট টাইপ এবং মেটামরফোসিস সাধারণত সম্পূর্ণ ধরনেরই দেখা যায়, যেহেতু লার্ভা পিউপা সবগুলি স্টেজ এদের জীবনচক্রে দেখা যায়। তো এই গেল তাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য। এরকম আমাদের অনেক কোশ্চেন আসে যে নিউরোপ্টেরা অর্ডারের পতঙ্গগুলির কিছু কমন বৈশিষ্ট্য লিখো। তো এগুলো তোমরা ছবিসহ একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। তো এবার আসে এদের সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। যেমন ফার্স্টে আসি কি তাদের হ্যাবিট এবং হ্যাবিটেট বা স্বভাব এবং বাসস্থান। নিউরোপ্টেরা বর্গের কীট পতঙ্গ জল স্থল উভয় পরিবেশেই কিন্তু বসবাস করে থাকে, তবে ডাঙায় এগুলি বেশি দেখা যায়। এগুলির বেশ কিছু সংখ্যক শস্য ক্ষেত বা সবজি ক্ষেত বা প্রভৃতি স্থানে নানান ধরনের যে কীট পতঙ্গ সেগুলি খেয়ে জীবন ধারণ করে। এবং একটি বর্গ আছে, মানে একটি ফ্যামিলি রয়েছে, বর্গ না সরি ফ্যামিলি, সিসাইরিডি গোত্রের, সেটা কামো, তারা কিন্তু পানিতে বাস করে এবং তাদের লার্ভা শিকারি এবং মিঠা পানির স্পঞ্জ খেয়ে পানি পরিষ্কার রাখে। এবার আসে এদের বিস্তৃতি বা ডিস্ট্রিবিউশন, কোথায় এরা অবস্থান করে। এই বর্গের কীটপতঙ্গগুলি প্রায় সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, তবে এরা গ্রীষ্ম এবং নাতিশীতোষ্ণ মণ্ডলীয় দেশগুলিতে, বিশেষ করে চিরসবুজ বৃক্ষমণ্ডিত বা কৃষি প্রধান দেশে এদের বেশি দেখা যায়। এবার আছে তাদের এক্সটার্নাল মর্ফোলজি বা বাহ্যিক গঠন। আমরা জানি এক্সটার্নাল মর্ফোলজিতে কী থাকে, হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। তা অবশ্য আমরা এগুলির একটু বর্ণনাটা দেখি নিই। এগুলির দেহ আমরা আগে পড়েছি নরম প্রকৃতির বা সফট বডিড ইনসেক্ট, এবং এদের আকৃতি ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের। অনেকগুলি আছে বেশ বড় আকারেরও হয়ে থাকে এবং পায়ের রং অনেকটা হালকা। অল্প সংখ্যক সদস্য কিন্তু তাদের উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। এদের যে মস্তকাঞ্চল সেটি হচ্ছে আকারে ছোট, প্রায় একটু গোলাকার ধরনের, এইটুকু পুরাটাই মস্তকাঞ্চল। এবং এখানে তাদের যে অ্যান্টিনা থাকে সেটি হচ্ছে ফিলিফর্ম। ফিলিফর্ম কেমন, যে মালার মতো পুঁতি আকৃতির যে সেগমেন্টেড বা খণ্ডগুলি হয়ে থাকে। এছাড়াও তাদের আরও কিছু অ্যান্টিনা দেখা যায়, যেমন প্যাকটিনেট, ক্লাভেট ইত্যাদিও দেখা যায়। সাধারণত তাদের অ্যান্টিনাটা ফিলিফর্ম ধরনের। এদের যে পুঞ্জাক্ষি, সেই পুঞ্জাক্ষিগুলি কিন্তু আকারে অনেক বড় এবং অসিলি তাদের নাই বা অ্যাবসেন্ট। এদের মুখপাঙ্গ অংশ যেটি সেটি হচ্ছে কর্তন এবং চোষণ বা বাইটিং অ্যান্ড চিউইং টাইপ। এদের যে ম্যাক্সিলারি পাল্প থাকে মুখপাঙ্গের সেটি হচ্ছে 5 খণ্ডক বিশিষ্ট। তাদের যে ল্যাবিয়াল পাল্প থাকে সেটি হচ্ছে 3 খণ্ডক বিশিষ্ট। এদের যে লিগুলা থাকে সেগুলি 1 থেকে 2টি লোবযুক্ত। মুখপাঙ্গের যে ল্যাব্রাম এটি প্রশস্ত, ম্যান্ডিবেল শক্ত দাঁতযুক্ত। এবং যে তাদের হাইপোফ্যারিংস বা উপজিহ্বা সেটি কিন্তু উন্নত এবং 3টি লোব বিশিষ্ট। তবে লার্ভার ক্ষেত্রে এটি শোষক এবং কর্তক ধরনের বা সাকিং অ্যান্ড বাইটিং টাইপ হয়ে থাকে। এবার আসে এদের বক্ষ অঞ্চলের বর্ণনায়। এদের বক্ষ অঞ্চল বা থোরাক্স যে অংশটি সেটি প্রশস্ত, অগ্রবক্ষ অঞ্চল ছোট অথবা লম্বাও হতে পারে। এদের যে বক্ষ অঞ্চল থেকে যে পা বের হয় সেগুলি কিন্তু 3 জোড়া, যেগুলি সমান আকৃতি বিশিষ্ট, এবং টার্সি পায়ের অংশ 5টি খণ্ডক বিশিষ্ট। এদের ডানা, এগুলো কিন্তু থেকে বের হয়, মানে বক্ষ অঞ্চল থেকে, এবং ডানাগুলি 2 জোড়া সমান এবং ঝিল্লির মতো বা মেমব্রেনাস। আর হচ্ছে যে বিশ্রামকালে এদের ডানা দেহের উপরে ছাদের মতো মেলানো অবস্থায় থাকে। কোনো কোনো ক্ষেত্রে আবার ভাঁজ হয়ে থাকে বেশ কিছু পতঙ্গের ক্ষেত্রে। এদের শিরাবিন্যাস কিন্তু আদিম ধরনের এবং অনেক অতিরিক্ত আড়াআড়ি শিরা বর্তমান, অর্থাৎ ক্রস ভেইন্স দেখা যায়। এবং এগুলির ডানার বিশেষত্ব হলো যে যুগ ফ্রেনের ধরনের ডানা বা জোড়া বাঁধা যে যন্ত্র, উইং কাপলিং অ্যাপারেটাস, এটি কিন্তু উপস্থিত থাকে। এবং এদের কস্টাল উপশিরার সংখ্যা অসংখ্য। এবার আসে এদের উদরাঞ্চল। এদের উদরাঞ্চল বেশ লম্বাকৃতির, কখনও কখনও ডিম্বাকার, সাধারণত 10 খণ্ডক বিশিষ্ট। এবং এদের সার্সি কিন্তু নাই বা অ্যাবসেন্ট।
এবং এদের পুং জননাঙ্গ যে ইডিয়াগাস্টের সঙ্গে উপস্থিত অথবা একাকী উপস্থিত থাকতে পারে, এবং এদের যেটা স্ত্রী জেনিটাল অর্গান বা জননাঙ্গ সেটি হচ্ছে গনোপোফাইসিস এবং দশম উদর খণ্ড ওভিপজিটরের মতো অনেকটা কাজ করে থাকে। তো এই গেল তাদের এক্সটার্নাল মর্ফোলজি। এবার আসি তাদের ইন্টারনাল মর্ফোলজি। ইন্টারনাল মর্ফোলজি মানে তাদের যে সিস্টেমগুলি রয়েছে, পরিপাক, শ্বসন, স্নায়ু, প্রজনন ইত্যাদি। তো এরা সরল প্রকৃতি সবগুলি মোটামুটি। প্রথমে আসি তাদের পরিপাকতন্ত্র। এদের পরিপাক নালী সম্পূর্ণ এবং স্বাভাবিক ধরনের, যাতে একটি পৃষ্ঠমধ্য ক্রপ মধ্যান্ত্রের সঙ্গে একটি পেরিট্রফিক পর্দা থাকে, এবং এদের যে মাল্টিপ্লিজিয়ান টিউবস থাকে সেগুলি কিন্তু সংখ্যায় আটটি নাম্বার। ঠিক আছে, এবার আসি আমরা তাদের শ্বসনঙ্গ বা শ্বসনতন্ত্র। এদের শ্বসনতন্ত্র স্বাভাবিক ট্রাকিয়াল তন্ত্রের মতো, তাতে দুই জোড়া বক্ষীয় এবং আট জোড়া উদরীয় শ্বাসছিদ্র বর্তমান। এর শাখা যে শ্বাসনালীগুলি সেগুলি কিন্তু জালিকাকারভাবে বিস্তৃত থাকে। এরপর আসি তাদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র লম্বা, তিনটি স্পষ্ট বক্ষীয় এবং ষাটটি উদরীয় স্নায়ু গ্রন্থি বিদ্যমান। এদের যে শাখা স্নায়ুগুলি থাকে সেগুলি প্রান্তীয় অঞ্চলে বা কিনারের দিকে বিস্তৃত অবস্থায় থাকে। এবার আসি এদের প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরা মানে সেক্সেস সেপারেট, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ পতঙ্গ আলাদা, এবং আলাদা কীট পতঙ্গে তাদের এই জননাঙ্গগুলি উপস্থিত থাকে। আর স্ত্রী জননতন্ত্র আগেই বলেছি পলিট্রফিক, অর্থাৎ অনুডিম্বাশয়গুলি অনেকগুলি সংখ্যায় এবং প্রতিটি প্রায় সম আকৃতির এবং একই সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। আর এদের যে লার্ভা থাকে সেটি কিন্তু শিকারী প্রকৃতির এবং জলজ, এবং উদার অঞ্চলে অসংখ্য সারিবদ্ধভাবে ফুলকা সমৃদ্ধ, যেন এই লার্ভাগুলি পানিতে সাঁতার কেটে বেড়াতে সক্ষম হয়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নিউরোপ্টেরা অর্ডারের ইনসেক্টের এক্সটার্নাল এবং ইন্টারনাল মর্ফোলজি। তোমরা ছবি এঁকে এই বৈশিষ্ট্যগুলি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবার আসি এই বর্গের যে বিভিন্ন পতঙ্গগুলি তাদের ক্লাসিফিকেশান। এই ক্লাসিফিকেশান অফ নিউরোপ্টেরা, এদের আন্ডারে দুইটি সাব অর্ডার বা উপবর্গ দেখা যায়। একটি হচ্ছে মেগালোপ্টেরা এবং আরেকটি হচ্ছে প্ল্যানিপেনিয়া। এই দুইটির মধ্যে অনেক সময় পার্থক্য জিজ্ঞেস করে, আমি তোমাদের পার্থক্যগুলো একটু বলে দিচ্ছি, তোমরা অনুগ্রহ করে খাতায় টুকে নাও। যেমন যেটা মেগালোপ্টেরা, তাদের দেহ বৃহৎ আকৃতির। অন্যদিকে প্ল্যানিপেনিয়ার ইনসেক্টগুলির দেহ ক্ষুদ্র আকৃতির। মেগালোপ্টেরাতে যে ইনসেক্ট সেগুলি খাটো, মানে এদের যে ইনসেক্টের যে অ্যান্টিনা সেগুলি কিন্তু আকারে খাটো এবং ফিলিফর্ম ধরনের। তবে প্ল্যানিপেনিয়াতে যে অ্যান্টিনা তাগুলিও সেগুলি অত্যন্ত লম্বা, বহুখণ্ডায়িত, ফিলিফর্ম, মনিলিফর্ম, প্যাকটিনেট প্রভৃতি নানা রকমের হতে পারে। এরপরে আসি মেগালোপ্টেরাতে দানায় কোনো টেরোস্টিগমা থাকে না, আর শিরাবিন্যাসগুলি জালের মতো হয়। অন্যদিকে এই উপবর্গে দানায় টেরোস্টিগমা বর্তমান এবং শিরাবিন্যাসও জালের মতো। আগেরটা কিন্তু জালের মতো নয়, পরেরটা জালের মতো। আচ্ছা, আর মেগালোপ্টেরা যেটা, তাদের পেছনের ডানায় বড় একটা অ্যানাল ভাজ বর্তমান থাকে, যেটা অন্য দিকে প্ল্যানিপেনিয়াতে কিন্তু এরকম কোনো অ্যানাল ভাজ থাকে না। এরপর আসি যে এদের মেগালোপ্টেরাতে ডানার প্রান্তীয় শিরাগুলি অশাখান্বিত, কিন্তু অন্যদিকে প্ল্যানিপেনিয়াতে ডানার প্রান্তীয় শিখাগুলি শাখান্বিত। মেগালোপ্টেরাতে লার্ভার মুখপাঙ্গ বাইটিং টাইপ বা কামড়ানোর উপযোগী, অন্যদিকে প্ল্যানোপেনিতে লার্ভার মুখপাঙ্গ পিয়ার্সিং এবং শোষক বা সাকিং ধরনের হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারো যে মেগালোপ্টেরাতে লার্ভা জলজ পরিবেশে বসবাস করে, তবে প্ল্যানিপেনিয়াতে এই লার্ভাগুলি কদাচিৎ, খুব রেয়ার যে তারা পানিতে বসবাস করে। ঠিক আছে, এই গেল এই দুটি সাব অর্ডারের মধ্যে পার্থক্য। এবার আমরা এদের অন্তর্ভুক্ত কয়েকটি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ফ্যামিলির উপরে দৃষ্টিপাত করি। এদের আন্ডারে অনেকগুলি ফ্যামিলি রয়েছে, তো আমরা সবগুলি ফ্যামিলি হয়তোবা আমাদের দরকার আছে জানা, কিন্তু আপাতত আমরা মোটামুটিভাবে এই অর্ডারের
ইম্পর্টেন্ট কয়েকটি ফ্যামিলির মধ্যে আমরা পাঁচটা ফ্যামিলি পড়ি আজকে ক্লাসে, ঠিক আছে? তো প্রথম ফ্যামিলি হচ্ছে সায়ালিডি, বা যাদের কমন জেনসেটগুলি বলা হয় তাদেরকে বলা হয় ওল্ডার ফ্লাই, এবং এদের এক্সাম্পল হচ্ছে সায়ালিস। তো এবার আসো আমরা এদের কিছু বৈশিষ্ট্য করি। সায়ালিডি যেটি, সেটির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, নাম্বার ওয়ান, এগুলির মস্তকে অসিলি অনুপস্থিত থাকতে পারে, উপস্থিত থাকতে পারে। এদের ডানা বিস্তৃত অবস্থায় 20-40 মিলিমিটার জায়গা জুড়ে অবস্থান করতে পারে, এবং এদের চতুর্থ টার্সাল খণ্ড দ্বিলোবযুক্ত। চার নম্বরে লেখো, এদের লার্ভা দেহে 7 জোড়া উদরীয় ফুলকা বর্তমান, লার্ভাল যে স্টেজ সেখানে। আর একটা বৈশিষ্ট্য লেখো যে এদের লার্ভার মুখপাঙ্গ খুবই শক্ত এবং সুচালো, এবং মে ফ্লাই, ড্রাগন ফ্লাই, স্টোন ফ্লাই প্রভৃতি লার্ভাদের মতো এরা অন্য প্রাণীর লার্ভা কিন্তু ভক্ষণ করে থাকে, অর্থাৎ এরা শিকারী, আমি আগেই বলেছিলাম। আর উদাহরণ তো বলে দিলাম সায়ালিস। এবার আরেকটি ফ্যামিলিতে আসি আমরা, সেটি হচ্ছে কি ডপসন ফ্লাই, যে কমন ইনসেক্ট, এবং এই ফ্যামিলির নাম হচ্ছে করিডালিডি। করিডালিডির বৈশিষ্ট্যগুলি তোমরা একটু খাতায় লিখে নাও। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এদের মস্তকে সর্বদা অসিলি থাকে এবং সংখ্যায় 3টি। এদের ডানা বিস্তৃত অবস্থায় 40-150 মিলিমিটার জায়গা জুড়ে অবস্থান করে। এদের চতুর্থ টার্সাল খণ্ডকটি খুব সরল প্রকৃতির। প্রথম 7টি উদরীয় খণ্ডকে অতিরিক্ত ট্রাকিয়াল ফুলকা বর্তমান থাকে। এদের লার্ভা পাথরের নিচে অথবা স্রোতস্বিনী পানিতে বিচরণ করে। আর উদাহরণ কি বলেছি, করিডালিস। এবার আরেকটি গোত্রে আসি, যেটি হচ্ছে রাফিডিটি, এবং এদের যে কমন ইনসেক্টগুলি সেটি হচ্ছে স্নেক ফ্লাইস, ঠিক আছে? এবার আসো রাফিডিডির কয়েকটি বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেই। রাফিডিডির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলির মধ্যে নাম্বার ওয়ান, পরিণত কীটপতঙ্গের অগ্রবক্ষাঞ্চল লম্বা হয়ে গ্রীবাদেশ বা নেক তৈরি করতে পারে। এরপরে হচ্ছে যে এদের অভিপজিটর একটু লম্বাকৃতি এবং সিটি ফর্ম ধরনের। এদের লার্ভার উদরে কোনো রকমের শ্বসন উপাঙ্গ থাকে না। এদের লার্ভা কিন্তু স্থলবাসী এবং কনিফার ধরনের উদ্ভিদের পাতার নিচে বসবাস করতে দেখা যায়। এদের ডানায় টেরোস্টিগমা বর্তমান। এদের উদাহরণ তো আমি বলে দিয়েছি যে রাফিডিয়া। এবার নেক্সট আমরা আরেকটা ফ্যামিলিতে যাই, সেই ফ্যামিলির নাম হচ্ছে কনিপটেরিজিডি। কনিপটেরিজিডি এদের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যেমন এদের ডানা একটু ভঙ্গুর ধরনের, অর্থাৎ ভেঙে যেতে পারে। শিরাবিন্যাস সরল এবং ক্ষয়প্রাপ্ত। এরা খুব ক্ষুদ্র আকৃতির কীটপতঙ্গ, অনেকটা জাপ পোকার মতো। এদের অসিলি কিন্তু অ্যাবসেন্ট বা অনুপস্থিত, এবং এদের যে লার্ভা থাকে সেগুলি কিন্তু শোষক এবং ছেদক ধরনের মুখপাঙ্গ বিশিষ্ট হয়ে থাকে। এবং এদের লার্ভা হচ্ছে যে টাইপ, সেটি হচ্ছে ক্রুসিফর্ম ধরনের লার্ভা দেখা যায়, যেখানে কি থাকে, এদের 6টি মালপিজিয়ার নালিকাও এই লার্ভার মধ্যে উপস্থিত থাকে। আর এদের উদাহরণ কনিওপটেরিক্স। আচ্ছা, এবার আরেকটা ফ্যামিলি আমরা পড়ি, 5 নম্বর ফ্যামিলি, এটা হচ্ছে হিমিরবিডি, এবং এদের যে উদাহরণগুলি বা কমন ইনসেক্ট তাদেরকে বলা হয় ব্রাউন লেস উইং, এবং এদের উদাহরণটা সাইন্টিফিক নেমে হেমিরবিয়াস, ঠিক আছে? এবার আসি আমরা এদের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। লেখো তোমরা একটু খাতায় প্লিজ। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এদের আকৃতি ছোট বাদামি রঙের, এবং আকৃতিতে ছোট আর কালার হচ্ছে তাদের বাদামি রঙের। এবং এরা হচ্ছে পরিণত যে কীটপতঙ্গ বা পূর্ণাঙ্গ অবস্থায় এরা কিন্তু নিশাচর অবস্থায় থাকে, অর্থাৎ নকটার্নাল ইনসেক্ট। এবং এদের যে অ্যান্টিনা সেটি মনিলিফর্ম ধরনের বা মালার মতো, এবং এদের অসিলি হচ্ছে অনুপস্থিত বা থাকেই না। এদের অভিপজিটর অনুপস্থিত, এবং এদের ডানায় প্রান্তীয় লোম এবং জোর বাঁধা অঙ্গ বা কাপলিং অ্যাপারেটাস উপস্থিত বা বর্তমান থাকে। এবং উদাহরণ তো আমি বলে দিয়েছি, লিখেও দিয়েছি হেমিরবিয়াস। তো তোমরা মোটামুটি এই ফ্যামিলিগুলি একটু জানার চেষ্টা করবে, এবং এদের বৈশিষ্ট্য উদাহরণসহ তোমরা মনে রাখার চেষ্টা করবে। আশা করছি নিউরোপটেরা অর্ডারটি সম্পর্কে আমরা বিস্তারিত বুঝতে পেরেছি। তো তোমরা এই অর্ডারটি সম্পর্কে যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি মনোযোগের সাথে খাতায় লিখে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।